মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, আর তো দুটো দিন, তারপর থেকে আবার রেগুলারের মতন কাজ শুরু হয়ে যাবে, সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আর সোনা এখন যাবে সকালবেলা, একটু বাগডোগরা যাবে, তাড়াহুড়ো আছে ওর, তো আমি একটু ওকে চা টা বানিয়ে দিয়ে নিই, তারপর ব্লগটা আমি আবার শুরু করছি। তোমরা সবাই সাথে থেকো। আমাদের ব্রেকফাস্ট রেডি। এই যে দেখো, আজকে ব্রেকফাস্টে আছে উপমা, সুজি দিয়ে বানিয়েছি উপমা। কেমন হয়েছে আর্য? অনেক ভালো হয়েছে। তো আমরা এখন উপমাটা খেয়ে নেব। সোনা তো নেই, সোনা সকাল সকাল বেরিয়ে গেছে কাজে, বাগডোগরা গেছে, একটা কালেকশন ছিল। তো আমি আর আর্য এখন ব্রেকফাস্ট করি, তারপর সোনা এসে সোনাও করবে। আজকে লাঞ্চে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে এই যে রুই মাছের ঝোল করব পাতলা করে। তো রুই মাছটাতে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই। আর জানো তো, আমি একটু মার্কেটে গিয়েছিলাম সোনার সাথে। ওরে বাবা রে, বাইরে যা গরম! উফ, কলকাতাকেও মনে হয় হার মানিয়ে দেবে এবার আমাদের শিলিগুড়ি, প্রচণ্ড গরম। তবে ফেরার সময় আকাশে একটু মেঘ হয়েছে, তো মনে হচ্ছে বৃষ্টি হবে। দাঁড়া তোমাদের দেখাই, এই যে দেখো আকাশে একটু মেঘ আছে, তো হতে পারে বৃষ্টি পরের দিকে। তো আমরা তো বিকেলবেলা যাবো বিজয়া করতে, সব মামা মাসিদের বাড়ি, আমার কাকুর বাড়ি। তো তোমরা ব্লগটা কিন্তু দেখতে থেকো। এবার আমি মাছটাকে ভাজা করে নিই, চার পিস মাছ আছে, চার পিস মাছই করে নিলাম, রাতেও হয়ে যাবে। এই যে দেখো, আর এইদিকে আমি আলু ফুলকপিটা কেটে রেখেছি। আমি একটু মশলাটা বেটে নিচ্ছি, জিরে, তারপর কাঁচা লঙ্কা, আর একটু আদা বাটা করে নিচ্ছি। এক পাঁচটা ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দিই। এই যে দেখো, আমি আলু ফুলকপিটা ভাজা করে নিয়েছি, একটু বেশি ভাজা হয়ে গেল, কারণ ওপরে আন্টি এসেছিল, কথা বলছিলাম আন্টির সাথে, একটু বেশি ভাজা হয়ে গেল। যাই হোক, কী করব। এখানে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। সোনা দেখে খুব রাগ করবে, ফুলকপিটা বেশি ভাজা হয়ে গেল দেখে। তো কাঁচা লঙ্কাই দিলাম আজকে, দাঁড়া একটু জল দিই এর মধ্যে, একটু জল দিই, যা গরম না এই গরমে, শুকনো লঙ্কা খেতে ইচ্ছে করছে না আমার, কাঁচা লঙ্কা দিয়েই করবো। একটু হলুদ দিচ্ছি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে দেখো, সব মিষ্টির প্যাকেট চলে এসছে বিজয়া করতে যাব বলে, সব মিষ্টির প্যাকেট। আর শোনা আমার জন্য কি এনেছে দেখো, এই যে কমলা ভোগ, আমি অনেকদিন থেকে খেতে চেয়েছিলাম, এটা কি ওখানকারই? ও এই দেখো, আর রান্নাবান্না সব কমপ্লিট। এই যে দেখো, এখানে আছে ডাল, ইস যা অন্ধকার লাগে না ঘরের মধ্যে, কি বলবো, বলার কোনো ভাষা নেই। এখানে আছে ডাল কোয়াশ দিয়ে, এখানে করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এখানে আছে একটু স্যালাড কেটেছি, আর এখানে আছে আলু ফুলকপি ভাজা আর্যর জন্যে। সোনা আজকে আমাদের সার্ভ করছে খাবার। সোনা খুব ভালোবাসে খাবার সার্ভ করতে, তাই না সোনা? ঠিক আছে, মনে রেখো আজকের থেকে যত যা যা বানাবো সব ঝাল বানাবো, যাতে তোমরা খেতে না পারো। তো আমরা এখন লাঞ্চ করে নি, তোমরা সবাই লাঞ্চ করো, ওইদিকে মাম্মাও লাঞ্চ করছে, কেউ কেউ করছে মাম্মা লাঞ্চ করতে করতে। লাঞ্চ করে একটু রেস্ট করে আমরা বেরোবো বিজয় করতে। লাঞ্চ করে আমি আর রাজ্য একটু শুলাম, তাই না রাজ্য? আমি আর রাজ্য একটু শুলাম, আমার ভীষণ মাথাটা ব্যথা করছে, জানি না কেন, এই দিক দিয়ে পুরো মাথা দিয়ে পেছন দিক দিয়ে পুরো ব্যথা করছে। একটু রেস্ট করি, এখন দুটো বাজে, পাঁচটার সময় আমরা বেরোবো, রোদটা কমলেই বেরোবো। তো যাদের বাড়িতে যাবো তারাও তো একটু রেস্ট করবে, তাই না বলো? তো একটু আমরা রেস্ট করি, তারপর রেডি হয়ে যাব বিজয় করতে। এই যে দেখো, আমরা বিজয় করতে যাচ্ছি, আর আমাদের মিষ্টির প্যাকেটগুলো সব দেখো,
সবার বাড়ির জন্য পান্তুয়া নিয়েছি, আমরাও এটা ভালোবাসি তাই জন্য সবার জন্য নিয়েছি। তো আমরা এখন বেরোবো, সোনা রেডি হয়ে গেছে আর আমার মান্তুয়া এই যে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। এই যে দেখো, এত গরমে ভেবেছিলাম একটা শাড়ি পরবো কিন্তু শাড়ি পরার মতন ক্ষমতা আমার নেই, তো আমি একটা কুর্তি পরেছি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তো আমরা যাই, এখন 10টা বাজে, আমরা ফাইনালি 5টা বাড়িতে, বিজয়া করে বাড়িতে ঢুকলাম। তো পেটের অবস্থা ভীষণ খারাপ, তো সবার বাড়িতে অল্প অল্প করে খেয়েও আমাদের খাওয়া প্রচুর বেশি হয়ে গেছে, তাই ডিনার আর আজকে করব না, তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব। তো ব্লগটা না আমি আজকে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগছে ব্লগগুলো, লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের বাড়ির নিচে ওখানে ফাংশন হচ্ছে সেই জন্য আওয়াজ আসছে, তো আমি তাড়াতাড়ি ব্লগটা শেষ করে দিই। সবাই ভালো থেকো, কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, বাই।